গুড মর্নিং। সিআইডি থেকে আমরা উপস্থিত সাইবার ক্রাইম পাঠশালা নিয়ে। আমি কল্যাণ, ডিআইজি সিআইডি। আজকের যুগে সাইবার ক্রাইমের শিকার আপামর জনসাধারণ, সঙ্গে কিশোর কিশোরী, যুবক যুবতীরা, সাইবার ক্রাইম কী, কীভাবে সাইবার ক্রাইম থেকে নিজেকে নিরাপদ সতর্ক রাখবেন, কী কী সাবধানতা অবলম্বন করবেন, সেই সবই আমরা নন টেকনিক্যাল মানুষদের মতন করে, নন সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডের লোকেদের জন্য বোঝাবো সাইবার ক্রাইম পাঠশালায়। সাইবার কী? আচ্ছা, আমরা বোধহয় জানি যে আমাদের এখন কিন্তু প্রত্যেকের দুটো অস্তিত্ব। একটাই, যেমন আমি আছি, ঘুরছি, খাচ্ছি, কথা বলছি, বাড়িতে থাকছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, আর একটা অস্তিত্ব কিন্তু আছে যে আমার নামের একটা লোক, আমার মতন দেখতে একটা লোক কিন্তু কখনো আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে, পরের মুহূর্তে চায়নায় ঘুরছে, তারপরের মুহূর্তে ভারতের বিভিন্ন জায়গায়, তারপরের মুহূর্তে কলকাতায়, বা একই সঙ্গে চার পাঁচটা জায়গায়। এই অস্তিত্বটা কি আমরা বলি কিন্তু ভার্চুয়াল অস্তিত্ব। অর্থাৎ সবাই আমরা কিন্তু যেমন রিয়েল ওয়ার্ল্ডে আছি, তেমনি কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আজ একই সাথে আছি। এই ভার্চুয়াল যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটাকেই আমরা কিন্তু বলি সাইবার ওয়ার্ল্ড। সাইবার ওয়ার্ল্ড মানেই কিন্তু সবটাই যে ইন্টারনেট রিলেটেড তা নয়, ইন্টারনেটের বাইরেও কিন্তু বিভিন্ন কমিউনিকেশনে আমরা সাইবার ওয়ার্ল্ড ভাবতে বা বুঝতে পারি। আর এই সাইবার ওয়ার্ল্ডেই কিন্তু হয়ে যাচ্ছে অনেক অপরাধ, তাকেই আমরা বলি সাইবার ক্রাইম। আপনি যেমন ঘরের দরজা যদি খুলে রাখেন এবং রাত্রে যদি ঘুমিয়ে থাকেন, তখন চোরেরা ঢুকে সব কিছু চুরি করে, ঠিক তেমনই আপনি যদি সাইবার ওয়ার্ল্ডের দরজা আপনার খুলে রাখেন, নিজেকে নিরাপদ না রাখেন, নিজে সতর্ক না থাকেন, তাহলে সেখান দিয়েই কিন্তু বহু দূর দূর থেকেও, আমেরিকা থেকে, চীন থেকে, নাইজেরিয়া থেকে, আমাদের ভারতের বিভিন্ন জায়গা থেকে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার ওই ভার্চুয়াল যে ওয়ার্ল্ড, যে ভার্চুয়াল মানুষটি আপনি, তার ক্ষতি করার জন্য চুপি চুপি প্রচুর মানুষ ঢুকে পড়েন, তাদেরকেই আমরা বলি সাইবার ক্রিমিনাল। এবার তারা ঢুকতে পারেন আপনার মোবাইলের থ্রু দিয়ে, আপনার ল্যাপটপের থ্রু দিয়ে, আপনার ডেস্কটপের থ্রু দিয়ে, বিভিন্ন কারণে ঢুকতে পারেন। আপনি হয়তো আপনার পাসওয়ার্ড ঠিক রাখেননি, আপনি হয়তো আপনার মোবাইলকে ঠিকভাবে সংরক্ষণ করে রাখেননি, তার মধ্যে যে সমস্ত তথ্য আছে এইগুলো নিয়ে কেউ না কেউ কিছু করলেই তখনই কিন্তু তিনি করেন সাইবার অপরাধ, আর আপনি হয়ে যান সাইবার অপরাধের শিকার। অর্থাৎ সাইবার ক্রাইম ঘটতে গেলে কিন্তু আপনার ওই ভার্চুয়াল যে জায়গাটা, সেটা থাকতে হয়, সবারই প্রায় আছে। আর সেই ভার্চুয়াল জায়গাটি থাকলে, সেটি অরক্ষিত থাকলেই কিন্তু আপনার সাইবার ক্রাইমের যারা অপরাধ করেন, সেই সমস্ত সাইবার ক্রিমিনাল খুব সহজে স্বচ্ছন্দে আপনার মধ্যে ঢুকে আপনার ক্ষতি করে, আপনি সাইবার ক্রাইমে। আচ্ছা, এই যে সাইবার সিকিউরিটি নিয়ে সিআইডি থেকে আমি বলতে এসেছি, বা আপনাদের সাইবার সিকিউরিটি নিয়ে একটা সচেতনতার মধ্যে নিয়ে যেতে চাইছি, কিন্তু কেন কেন আমার সাইবার সিকিউরিটি লাগবে সেটা একটু বোঝা যাক। আচ্ছা, মোবাইলে আপনারা জিনিসপত্র কেনেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা মোবাইলের মধ্যে প্রচুর অ্যাপ ডাউনলোড করেন, মোবাইলের মধ্যে বা আপনার কম্পিউটারে বা ডেস্কটপের সঙ্গে অন্য কম্পিউটার ডেস্কটপগুলোকে জুড়ে জুড়ে একটা নেটওয়ার্কের মধ্যে কাজ করেন। এই যখনই করতে যান, তখনই কিন্তু আপনার যত ব্যক্তিগত ইনফরমেশন, নিজের নাম, নিজের আধার কার্ড নাম্বার, নিজের প্যান কার্ড নাম্বার, আপনার জন্ম তারিখ, আপনার পরিবারের সবার নাম, তাদের ছবি, তাদের জন্ম তারিখ, সব কিছু কিন্তু আপনি ওখানে রাখেন। যখনই রাখেন তখনই কিন্তু সেইগুলোর মধ্যে সাইবার ক্রাইম থেকে কেউ না কেউ এসে ঢুকতে পারে এবং চুপিসারে সেগুলি দেখতে পারে, শুধু তাই না, সেগুলো চুরি করতে পারে। অনেকেই শুনেছেন ক্লাউডে আপনারা সঞ্চয় করেন, তো ক্লাউডের মধ্যে যদি সঞ্চয় করেন তখনও কিন্তু সেটা হতে পারে, যদি না আপনি যথেষ্টভাবে সেটিকে সংরক্ষণের মধ্যে রাখতে পারেন বা নিরাপদে রাখতে পারেন। এইটার জন্যই, যাতে আপনার তথ্য চুরি না হয়ে যেতে পারে, যাতে আপনার তথ্য আপনার বিরুদ্ধেই ব্যবহার না করা হতে পারে, যাতে আপনার কোনো ক্ষতি না কেউ করতে পারে, সেই জন্যই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা সম্বন্ধে সচেতন হওয়া ভীষণ দরকার। তাই জন্যই আসুন আমরা এরপর শুনবো
যে সাইবার সিকিউরিটি সম্বন্ধে আমরা সব কিছু কীভাবে জানবো আর নিজেদেরকে কীভাবে আরও সিকিউরড বা আরও নিরাপদ নেটিজেন করব। আপনারা সবাই তো আজকে যুগে ইন্টারনেটে বসবাস করছেন, যেরকম বলছিলাম ভার্চুয়াল ওয়ার্ল্ডে, তাই আমরা আপনারা সবাই কিন্তু আজকে নেটিজেন, আমাদের কিন্তু সাইবার সিকিউরড বা সাইবার নিরাপত্তার মধ্যে। আজ বলি পাবলিক ওয়াইফাই নিয়ে। আপনারা দেখেছেন বিভিন্ন বিখ্যাত রাস্তায়, বড় বড় হোটেলে, এয়ারপোর্টে, স্টেশনে আজকাল ফ্রি পাবলিক ওয়াইফাই দেওয়া থাকে এবং সেখানে সবাই মিলে আপনারা বসে যান, যে ফ্রিতে ওয়াইফাই নিয়ে ইন্টারনেটে আপনারা ঘোরাফেরা করবেন, সার্চিং করবেন। এটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন একটা হোটেলে গেলেন যেখানকার ওয়াইফাইটার নাম হচ্ছে স্লিপ টাইট, SLEEPTIGHT। এবার আপনি যখন ওয়াইফাই নিতে চাইলেন আপনার রুম থেকে, হঠাৎ করেই একটা এলো যেটা স্লিপ টাইট কিন্তু বানানটা একটু আলাদা, ধরুন SLIPTYTE। আপনি যদি ভুল করে ফেলেন যে এটা তো স্লিপ টাইটই, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এমন একটা ওয়াইফাইতে ঢুকলেন যে কিন্তু ওখানে বসে আছে আপনার উপরে নজর রাখার জন্য, এটা কিন্তু আসল ওয়াইফাইটা ছিল না, হোটেলের ওয়াইফাইটা নয়, এটাও ফ্রি ওয়াইফাই। আপনি দিব্যি ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু হয়ে গেল আপনার বিপদ, কারণ যেই ওয়াইফাইটি চালাচ্ছেন বা যারা চালাচ্ছেন তারা কিন্তু তখন আপনি যা যা বলছেন, যা যা লিখছেন, যা যা করছেন ইন্টারনেটে সমস্ত কিছু কিন্তু তারা নোট করতে আরম্ভ করে দিল। ধরুন আপনি ওটা খুলে একটা ব্যাংকের ট্রানজ্যাকশন করছেন, তাহলে আপনার ব্যাংকের পাসওয়ার্ড, আপনার ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার কত টাকা আছে না আছে সমস্ত কিন্তু তারা পেয়ে গেল। অর্থাৎ পাবলিক ওয়াইফাই ব্যবহার করতে গেলে আপনার কিন্তু অতিরিক্ত সতর্ক হওয়ার ভীষণ প্রয়োজন আছে যে আপনি সঠিক ওয়াইফাইটি ব্যবহার করছেন কি না। আচ্ছা, তাহলে কি পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না? না, করুন, কিন্তু কতগুলো জিনিস মনে রাখুন। যেমন ধরুন আপনি যখন পাবলিক ওয়াইফাই ঢুকছেন, এক তো নিশ্চিত করুন যে এটিই সেই ফ্রি ওয়াইফাই, দুই আপনি VPN দিয়ে যান। VPN নিয়ে আমরা পরে ডিটেলসে বলবো, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা দিয়ে গেলে আপনার যা বক্তব্য সেটা কিন্তু এনক্রিপ্টেড হয়ে যায়। মানে ধরুন আপনি বলছেন যে আপনার ব্যাংকে যে আমাকে 2000 টাকা দাও, সেটা কিন্তু হয়ে যাবে এই ধরুন জেব্রা ব্র্যাকাডাব্রা টাইগার লায়ন, যাদের দেখে কিন্তু আর বোঝা যাবে না যে আপনি কি বলছেন। তো এটা আপনি ব্যবহার করতে পারেন। আপনি টু ওয়ে অথেন্টিকেশন ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার অথেন্টিকেশন শুধু আপনার ইন্টারনেট দিয়ে নয়, আপনার মোবাইল ফোনে SMSও আসবে, সেটাও করলে কিন্তু অনেকটাই আপনি নিরাপদ থাকবেন। এবং অবশ্যই অবশ্যই মনে রাখুন, ফ্রি মানেই কিন্তু যথেচ্ছ ব্যবহার করবেন না, যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করে বন্ধ করুন। ভাইরাস কথাটির সঙ্গে আমরা ভীষণ পরিচিত, বিশেষ করে এই করোনার সময় করোনা ভাইরাস। এইরকমই আরেকটি শব্দের সঙ্গেও আমাদের পরিচয় দরকার, অ্যান্টিভাইরাস। কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে সত্যি সত্যিই কিন্তু ভাইরাস বলে কোনো জীবাণু থাকে না। কিছু প্রোগ্রাম থাকে, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, ট্রোজান, স্প্যাম, ওয়ার্ম, এই শব্দগুলো শুনেই বুঝতে পারছেন তো, ওয়ার্ম মানে পোকা, স্পাই মানে গুপ্তচর, যে গুপ্তচরের মতন আপনার কম্পিউটারে ঢুকে আপনার সব কিছু দেখতে থাকে। ট্রোজান বুঝতে পারছেন, এই সেই ঘোড়ার গল্প যে ঘোড়ায় করে ট্রয়ে ঘোড়ার পেটে করে সৈন্যবাহিনীরা ঢুকে পড়েছিল। এই সমস্তগুলোই কিন্তু আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, আপনার মোবাইলে ঢুকে আপনার তথ্য চুরি করতে পারে। দেখবেন মাঝে মাঝে কম্পিউটারে হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসে যে আপনার কম্পিউটারে বাগ ঢুকে গেছে, মানে ভাইরাস ঢুকে গেছে, আপনি ফিক্স করুন। করবেন না, সতর্ক থাকুন যে এইগুলো কিন্তু ভীষণভাবেই আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দিতে পারে। একমাত্র ট্রাস্টেড, যাদের বিশ্বাস করেন, তাদের কাছ থেকেই অ্যান্টিভাইরাস নিন। দেখুন যেন অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটারের সঙ্গে যুক্ত পেনড্রাইভ বা অন্যান্য হার্ড ড্রাইভ ইত্যাদি তাদেরকেও স্ক্যান করে, তাদের মধ্যে কোনো ভাইরাস থাকলে সেগুলোকে নষ্ট করে। এবং নিয়মিত অ্যান্টিভাইরাস আপডেট করুন, যাতে আপনার কম্পিউটার থেকে, আপনার মোবাইল থেকে, আপনার অজান্তে তথ্য চুরি না হয়ে যেতে পারে বা তথ্য নষ্ট না হতে পারে। অ্যান্টিভাইরাস নিয়ে সতর্ক থাকুন, কিন্তু সচেতনও থাকুন যে অ্যান্টিভাইরাস কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস এবং যেন আপনার কম্পিউটারে বা মোবাইলে থাকে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড শব্দটি আপনার আমার ভীষণ পরিচিত এবং এখন আমরা পাসওয়ার্ড কিন্তু বিভিন্ন জায়গায় দিই, মোবাইলে দিই, ল্যাপটপে দিই, ডেস্কটপে দিই এবং বিভিন্নভাবে আমরা পাসওয়ার্ড ব্যবহার করি। সমস্যাটা হচ্ছে যে এত পাসওয়ার্ড একসঙ্গে মনে রাখা,
এবং এত পাসওয়ার্ড একসঙ্গে তৈরি করা। প্রথমত পাসওয়ার্ড তৈরি করতে গেলেই পাসওয়ার্ডকে শক্তিশালী করতে হয়, অন্ততপক্ষে 8টা ক্যারেক্টার তো লাগেই, তার চেয়ে বেশি হলে আরও ভালো হয়। এবং শুধুমাত্র ABCD এটা নয়, 1 2 3 4 বিভিন্ন চিহ্ন, জিজ্ঞাসার চিহ্ন, আশ্চর্যের চিহ্ন, অ্যাস্টারিক্স, এইগুলো ব্যবহার করা, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, এইগুলোকে ব্যবহার করা, এইগুলো ভীষণ জরুরি পাসওয়ার্ডের ক্ষেত্রে। কিন্তু ওই যে বললাম, সমস্যা হচ্ছে যে বড় পাসওয়ার্ড মনেও তো রাখতে হয়, পাসওয়ার্ড কোথাও লিখে রাখা কিন্তু ঠিক নয়। যেখানে লিখে রাখবেন সেখান থেকে কিন্তু পাসওয়ার্ড লিক হতে পারে, পাসওয়ার্ড কারোর সঙ্গে শেয়ার করাও যাবে না। তাহলে কী করবেন? আপনি যদি মোবাইলে সব পাসওয়ার্ডগুলো লিখে রাখেন আর মোবাইল যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু ওই পাসওয়ার্ডগুলি যে কেউ পেয়ে যেতে পারে। পাসওয়ার্ড সেই জন্য এইভাবে করা উচিত। একটা উদাহরণ দিই, ধরুন আই হ্যাভ এ ডগ কল্ড জ্যাক। আপনি পাসওয়ার্ড এভাবে করলেন, 1 হ্যাভের বদলে হ্যাশট্যাগ, ডগের বদলে DG, জ্যাকের বদলে JCK, ধরুন 3 4 5, এর মধ্যে কয়েকটা বড় হাতের, কয়েকটা ছোট হাতের। এইভাবে যদি পাসওয়ার্ড করেন তাহলে মনে থাকবে। কিন্তু কখনোই পাসওয়ার্ডে আপনার জন্মদিন, আপনার স্ত্রীর জন্মদিন, বিবাহবার্ষিকী, স্ত্রীর নাম, ছেলের নাম, ছেলের জন্মদিন, এই সমস্ত ব্যবহার করবেন না, কারণ এগুলো খুব সহজেই কিন্তু পাওয়া যায়। তাই বড় পাসওয়ার্ড করুন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। ডাটা মাইনিং শুনেছেন? মাইনিং তো জানেন, খনি খুঁড়ে খুঁড়ে সম্পদ বার করা। ডাটা কিন্তু এখন একটা সম্পদ, বিভিন্নভাবে ডাটার মূল্য কিন্তু সারা বিশ্বে, ডাটার চাহিদা কিন্তু সারা বিশ্বে। আপনারা যখনই মোবাইল ফোনে ঢোকেন বা ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট খোলেন, গুগল সার্চ করেন, কিছু কেনেন, কিছু লেখেন, সঙ্গে সঙ্গে কিছু ছাপ রেখে যান, যাকে আমরা বলি ফুটপ্রিন্ট, এবং সেখানে কিন্তু আপনার কিছু ব্যক্তিগত ডাটা থেকেই যায়। যেমন ধরুন আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার বয়স, আরও মারাত্মক হচ্ছে আপনার পছন্দ। ধরুন আপনি শার্ট কিনতে ঢুকলেন, আপনি কী ধরনের শার্ট পছন্দ করেন, আপনি শাড়ি কিনতে ঢুকলেন কী ধরনের শাড়ি পছন্দ করেন, বা কাপড় জামা নয়, কোন বস্তু আপনি বেশি পছন্দ করেন, রান্নাঘরের না ড্রয়িং রুমের, এই সমস্ত ডাটা কিন্তু আপনার চলে আসার পরে আপনার ওই ইন্টারনেটে থেকেই যায়। কোম্পানিরা আছে যারা ওই ডাটাগুলি হাতিয়ে বেড়ায়, হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজে খুঁজে বার করে, যাকে বলে ডাটা মাইনিং। এবং তারপরে জানেন, সেই ডাটা প্রচুর মূল্যে সারা বিশ্বে বিক্রি হয়। আপনি যদি আজকে ফেসবুকে কোনো একটি শার্ট পছন্দ করেন, কাল থেকে দেখবেন প্রচুর শার্টের কোম্পানি আপনাকে খালি শার্টের বিজ্ঞাপনই দিয়ে যাচ্ছে, কোথায় অনেকেই এটা দেখেছেন। তো এইভাবে ডাটা কিন্তু মাইনিং বা ডাটা খুঁড়ে খুঁড়ে বার করে তাকে কাজে লাগায় বিভিন্ন সংস্থা, এবং কিছু অকাজেও লাগাতে পারে। তাই সাবধান থাকুন যে আপনার ইন্টারনেটে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার ব্যাংকের তথ্য, আপনার নিজস্ব তথ্য যেন আপনি ফেলে রেখে না যান। নিরাপদে থাকুন, সতর্ক থাকুন। কদিন আগে VPN বলছিলাম না, VPN মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এতে সুবিধাটা কি, যদি আপনি VPN-এর থ্রু দিয়ে যান, তাহলে আপনার নাম, আপনি কোথা থেকে পাঠাচ্ছেন ইত্যাদি তথ্যগুলো কিন্তু ইন্টারনেটে থাকে না, ওটা লুকোনো থাকে। আচ্ছা, সুবিধাটা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি একটা জিনিস কিনলেন আর আপনি কলকাতায় থাকেন, এটা যেমনি আপনি নেটের মধ্যে দিয়ে কিনলেন, নেটের অসংখ্য কোম্পানি কিন্তু সেই তথ্য পেল, এবং কলকাতার কাছাকাছি কোম্পানিগুলো কিন্তু তখন আপনাকে অ্যাড দিয়ে দিয়ে ভরিয়ে দিতে থাকলো, দেখুন আমাদের কাছেও কিন্তু এই জিনিসটা আছে, আপনি কিন্তু কিনতে পারেন। আচ্ছা, ধরুন আপনি আমাকে একটা চিঠি লিখলেন, চিঠিটা আমার কাছে এলো, আমি তার উত্তরটা লিখব, কিন্তু খামে যদি আপনার অ্যাড্রেস না দেওয়া থাকে, তাহলে নিশ্চয়ই আপনাকে আমি আর উত্তর লিখতে পারবো না। তো VPN-ও সেরকম, যখনই ওইভাবে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করে প্রাপক, তখন কিন্তু আপনাকে আর খুঁজে পায় না। বিশেষ করে VPN-এর সঙ্গে যদি টর নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা আরও বেশি আপনার কাজের হয়। একটু কোনো প্রফেশনাল লোকের সঙ্গে যদি কথা বলে নেন, এবং যদি VPN-এর মধ্যে দিয়ে কাজকর্ম করেন নেটের, তাহলে কিন্তু আপনি অনেকটাই সিকিউরড। তবে ভাববেন না যে VPN-কে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার এরা অ্যাটাক করতে পারে না, কিন্তু নিরাপত্তাটা কিন্তু অনেক বেশি
আপনার সতর্ক থাকার চান্সটাও কিন্তু অনেকটা আপনি সমঝোতা করে নিতে পারেন। তাই জন্য আমরা সাজেস্ট করব যে আপনি একটু ভিপিএনের থ্রু দিয়ে একটু সঙ্গে টর নিয়ে তারপরে ইন্টারনেটে চলাফেরা করুন, ইন্টারনেট জগতে ঘোরাফেরা করুন, ভার্চুয়াল জগতে ঘুরুন। আপনি তাতে কিন্তু অনেকটাই নিরাপদ থাকবেন এবং অনেকটাই আপনার সাইবার ক্রাইমগুলো থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। আমরা বিভিন্ন সাইটের নাম শুনেছি, সঙ্গে সঙ্গে শুনেছি প্রচুর সাইট নাকি ফেক, মানে মিথ্যে সাইট। এই মিথ্যে সাইটগুলো কিন্তু ভীষণভাবে ইন্টারনেটে অ্যাভেলেবেল। কী করে সহজে চিনবেন কোন সাইটটি ফেক বা কোন সাইটটি সত্যি? প্রথমেই দেখুন যে সাইটটির নাম যেখানে লেখা আছে সেখানে দুটো স্ল্যাশ আছে না একটা স্ল্যাশ আছে। তারপরে দেখুন যে সেটা HTTP লেখা আছে নাকি HTTPS লেখা আছে। HTTPS কিন্তু সিকিউরড সাইট, HTTP কিন্তু সিকিউরড নয়। অর্থাৎ ওই ধরনের সাইটে যদি আপনি আপনার তথ্য দেন সেই তথ্য কিন্তু চুরি যাওয়ার বা নেটের মধ্যে দিয়ে বিক্রি হয়ে যাওয়ার চান্স আছে। তাই HTTPS সাইটের মধ্যে ঢুকুন। এর উপরে দেখুন ওই সাইটটির বাঁদিকে আপনার একটা তালা ছবি আছে, লক। এই লকটা যদি না থাকে তাহলে সাবধান হন, লকটা যদি থাকে তাহলে লকের ওপরে গিয়ে একবার ক্লিক করুন। লকের ওপরে ক্লিক করলেই দেখবেন একটা বক্স বেরোচ্ছে, তার মধ্যে দেখুন যে এটা সার্টিফাইড কিনা, এবং সার্টিফাইড হলে কোন কোম্পানির সঙ্গে এই লকটি বা এই সাইটটি যুক্ত রয়েছে। সেখান থেকে আগে নিশ্চিত হন যে সাইটটি সিকিউরড সাইট। প্রথমেই কিন্তু আরেকটা জিনিস দেখে নিতে ভুলবেন না, সেটা হচ্ছে সাইটের নাম। ধরুন amazon.com ঢুকবেন কিন্তু সাইটে লেখা আছে amazon.org, এক্ষেত্রে কিন্তু সাইটটা একদম ডিফারেন্ট একটি সাইট। এই সবগুলোর দিকে যদি আপনারা নজর রাখেন যে লক আছে কি না, HTTPS আছে কি না, সাইটের নাম সঠিকভাবে আছে কি না, তাহলে কিন্তু আপনারা অনেকটাই নিশ্চিত থাকতে পারবেন যে আপনি সিকিউরড সাইটেই ঢুকেছেন, ভুলভাল মিথ্যে সাইটে ঢোকেননি। আচ্ছা, অনলাইনে পেমেন্ট করে জিনিসপত্র তো কেনেন অনেকেই, যেটা করেন যে একটা সাইট থেকে বারবার কেনেন বলে সেই সাইটে কার্ডের সব ডিটেলসটা সেভ করে রেখে দেন যাতে পরে বারবার লিখতে না হয়। এটা কিন্তু একদম করবেন না। প্রত্যেকবারের ট্রানজ্যাকশন আলাদা আলাদা করে করবেন এবং কার্ডের ডিটেলস ওখানে রাখবেন না। যে পাসওয়ার্ড আপনি ইউজ করবেন প্রত্যেকবারের অনলাইন ট্রানজ্যাকশনের জন্য কিন্তু আলাদা আলাদা এবং কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন, পাসওয়ার্ড কিন্তু ওখানে আপনি সেভ করবেন না। পাবলিক ওয়াইফাই থেকে অনলাইন পেমেন্ট একদম নয়, অনলাইন পেমেন্ট করবেন কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক থেকে, আপনার নিজস্ব নেটওয়ার্ক থেকে। পাবলিক যে ওয়াইফাই আছে সেটা কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না অনলাইনের জন্য। আচ্ছা, শুনেছেন অনেক সময় এরকম একটা ক্রাইম হচ্ছে যে কেউ আপনাকে বলছে যে আমি 10,000 টাকা দেবো আপনার বাড়ির জন্য ভাড়া, আপনি আগে 1 টাকা আমার অ্যাকাউন্টে পাঠান, এবং সেটার জন্য একটা কিউআর কোড দিয়ে দিচ্ছে। যেমনি আপনি ওই কিউআর কোড স্ক্যান করছেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকেই 10,000 টাকা ওর অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কিউআর কোড স্ক্যান করবেন না, করতে গেলে কিন্তু কার করছেন সেই লোকটিকে ব্যক্তিগতভাবে জানা ভীষণ রকমের প্রয়োজন আছে। মনে রাখুন, অনলাইন পেমেন্ট যেমন একটা খুব সহজ পদ্ধতি, তেমনি অনলাইন পেমেন্টের থ্রু দিয়ে বড় বড় সাইবার ক্রাইমের শিকার হয়ে যাওয়াও কিন্তু খুব সহজ। ক্রিমিনালরা কিন্তু অনলাইন পেমেন্ট মোডকে ভীষণভাবে ইউজ করে আপনাদেরকে ঠকানোর জন্য সর্বদা প্রস্তুত হয়ে আছে। সাবধান অনলাইন পেমেন্টের আগে এবং পরে। আজ একটা শোল্ডার সার্ফিংয়ের গল্প বলি। আমরা একটি ছেলেকে ধরেছিলাম যে ছেলেটি ATM যেখানে নেওয়া হয়, যেখানে ATM মেশিন থাকে, কার্ড ইউজ করে আপনারা টাকা তোলেন, সেখানে দাঁড়িয়ে থেকে সামনের লোকটা যে কার্ডটা ব্যবহার করছে একবার দেখেই তার 12টা নাম্বার, তার CVV, এ দুটোই মুখস্থ করে ফেলতো, এমনকি পিনটাও। আর তারপরে ল্যাপটপের থ্রু দিয়ে সে বিভিন্ন জায়গায় ওই কার্ড ব্যবহার করে বিভিন্ন জিনিস কিনত। এই শোল্ডার সার্ফিং এড়ানোর জন্য যখনই ATM কার্ড ব্যবহার করবেন এনশিওর করুন যেন ওই ATM মেশিনের ওখানে আপনি ছাড়া আর কেউ থাকবে না। বাই দ্য বাই, জানেন তো এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলোকে বলা হয় প্লাস্টিক কার্ড এবং বলা হয় প্লাস্টিক মানি, মানে আসলে যে মানি, যে টাকা, নোট, কয়েন, সেগুলোর বদলে এগুলো ব্যবহার করা যায়।
অনেকেরই অভ্যেস আছে যে এগুলোতে যে পিন নাম্বারটা দেওয়া হয় সেটা বন্ধুদের দিয়ে দেয়, আমি আর যাচ্ছি না, তুই তুলে নিয়ে চলাই, বুঝেছিস পিনটাই, তুই কি আর আমায় ঠকাবি। কিন্তু এটা করতে গেলে কিন্তু ভীষণ রকমের বিপজ্জনক একটা অভ্যেসের তৈরি হয়। নিজের এটিএম কার্ডের পিন কারোর সঙ্গে শেয়ার করবেন না, এমনকি সিভিভি বা কার্ড নাম্বারও কিন্তু কারোর সঙ্গে শেয়ার করাটা ঠিক হবে না। এটিএম কার্ড এমনকি যদি ডিস্ট্রয়ও করেন তাহলেও কিন্তু সেটা কোথাও একটা ডিস্ট্রয় করে ফেলে দিতে হবে, এবং একসঙ্গে অনেক ডেবিট বা ক্রেডিট কার্ড একই মানি ব্যাগের মধ্যে ব্যবহার করবেন না, যেটা অনেকেরই অভ্যেস আছে। যেগুলো ওয়্যারলেস কার্ড আছে তাদের জন্য কিন্তু অ্যান্টি স্কিমিং ওয়ালেট ব্যবহার করুন। সাবধান থাকুন, এটিএম কার্ড থেকে জালিয়াতি কিন্তু প্রচুর হয় এবং খুব সহজেই কিন্তু টাকা ট্রানজাকশন হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। আজকে একটা কেসের গল্প শোনাই। এটা একটা অদ্ভুত কেস। সিআইডিতে এসেছিলেন ভদ্রলোক, কলকাতার এক বিশিষ্ট ভদ্রলোক। তিনি অফিসে এসেই প্রায় কাঁদো কাঁদো হয়ে গল্পটি যেটা বললেন সেটা এরকম যে তার অনেক ছাত্রছাত্রী আছে, অনেক দিন ধরে অধ্যাপনা করেন। তো এক ছাত্রী হায়দ্রাবাদ থেকে তাকে বলেন যে আমি আপনার ছাত্রী ছিলাম, আপনাকে স্যার দু একটা প্রশ্ন করতে চাই, একটা ভিডিও কল করব। তো উনি বলেন ঠিক আছে কল করুন। এবং তারপরে উনি ওনার ড্রয়িং রুমে স্যান্ডো গেঞ্জি পরে বসে ভিডিও কলটি আসে এবং ভিডিও কলটি উনি রিসিভ করেন। ভিডিও কলটি রিসিভ করেই দেখেন যে উল্টো দিকে একজন ভদ্রমহিলা রয়েছেন যার গায়ে একটি সুতোও নেই, কোনো পোশাকই নেই। উনি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ভিডিও কলটি বন্ধ করে দেন। তার একটু পরেই একটা অজানা নাম্বার থেকে ওই স্ক্রিনশটটা আসে যেখানে দেখা যায় স্ক্রিনের ওপরে ওনার ছবি স্যান্ডো গেঞ্জি পরে আর স্ক্রিন জুড়ে সেই বিবস্ত্র ভদ্রমহিলার ছবি, এবং একটা মেসেজ আসে যে স্যার লাখ পাঁচেক টাকা তো লাগবে, নালে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা ভাইরাল করে দেব। শিক্ষক মানুষ অত্যন্ত ভয় পেয়ে যান, ছুটে আসেন সিআইডিতে। আমরা সঙ্গে সঙ্গে বার করার চেষ্টা করি, বেরোও। প্রথম কলটি এসেছিলো হায়দ্রাবাদ থেকে, ওনার ছাত্রী পরিচয় কিন্তু অজানা নাম্বার থেকে। দ্বিতীয় কলটি কিন্তু এসেছিলো গুজরাট থেকে, তারপরেও দু তিনটি কল এসেছিলো অন্যান্য বিভিন্ন রাজ্য থেকে ওনাকে ব্ল্যাকমেল করার জন্য। এই কেসটি ক্র্যাক করা হয়, ধরা হয় তাদেরকে, ব্ল্যাকমেল তো উনি হলেন না, কিন্তু এই ধরনের কেস কিন্তু হচ্ছে। কীভাবে রুখবেন? যখনই ভিডিও কল হোয়াটসঅ্যাপে আসবে আগে নিশ্চিত হয়ে নিন যে আপনাকে যিনি ভিডিও কল করছেন সেই নাম্বারটি আপনার চেনা, লোকটি আপনার পরিচিত। দ্বিতীয় হচ্ছে প্রথমে অন্তত আপনার ড্রয়িং রুমের আলোটি অফ করে রাখুন যাতে আপনার স্ক্রিনটা অন্ধকার থাকে, আপনাকে দেখা না যায়, অন্তত ব্ল্যাকমেল হবেন না। যখন নিশ্চিত হবেন উল্টো দিকের মানুষটি আপনার পরিচিত মানুষ তখনই কলটি করুন এবং তখনই তার সঙ্গে কথা বলুন। যে কোনো হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা যে কোনো ভিডিও কল থেকে কিন্তু সাবধান থাকুন, আপনি কিন্তু মারাত্মকভাবে প্রতারিত হতে পারেন বা ঠকে যেতে পারেন। আজ একটা ছোট্ট জিনিস বলি, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলি। এই করোনার পিরিয়ডে, মহামারীর সময়ে আমাদের কিন্তু প্রচুর অনলাইন মিটিং হচ্ছে, ভিডিও মিটিং চলছে। এই মিটিংগুলোর সময় কিন্তু আমাদের খুব সাবধান থাকা দরকার। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একমাত্র অথরাইজড অ্যাপ থেকেই কিন্তু এই মিটিংগুলো করাটা খুব জরুরি। দ্বিতীয় হচ্ছে যে এই মিটিংগুলো করার আগে প্রত্যেকটি মিটিংয়ের জন্য একটা ইউনিক পাসওয়ার্ড বা ইউনিক আইডি তৈরি করা দরকার আছে। আর মিটিং শুরু হওয়ার পর সবাই যখন এসে গেল তখন কিন্তু মিটিংটা দেখুন, লক মিটিং বলে একটা অপশন আছে, সেটা করা উচিত যাতে অন্য কেউ আপনার অজান্তে মিটিংয়ের মাঝখানে ঢুকে আপনার তথ্য ভাগ করে না নিতে পারে বা চুরি করে না নিতে পারে। এবং অবশ্যই ওই মিটিংয়ে খুব গুরুত্বপূর্ণ কিন্তু খুব ছোট্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার মোবাইল ক্যামেরা এমনভাবে অন রাখবেন না যাতে আপনার টেবিলে রাখা কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং এছাড়া আরও কিছু পার্সোনাল তথ্য ওই ক্যামেরা দিয়ে মিটিংয়ে ভিজিবল হয় এবং এর মধ্যে দিয়ে ওই ভিডিওতে চলে যেতে পারে। দয়া করে নজর রাখুন, ভীষণ সতর্ক থাকুন ভিডিও মিটিংগুলির ক্ষেত্রে। আর অবশ্যই এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য, এমন কিছু বিষয় উত্থাপন করবেন না যা ইন্টারনেটে ব্যবহার করা অসঙ্গত। ওটিপি, এই কথাটা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, ওয়ান টাইম পাসওয়ার্ড। যারা জানেন না তাদের জন্য বলি,
টু ওয়ে অথেন্টিকেশন যখন থাকে, ধরুন আপনাই একটা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে টাকা কাউকে দিতে চাইছেন, তখন একটা ওটিপি আসে আপনার মোবাইলে, যে মোবাইল ফোনটি রেজিস্টার্ড আছে আপনার অ্যাকাউন্টের সঙ্গে। এই মোবাইল ফোনটিতে এই ওটিপিটি এলে আপনাকে তখন ওটিপিটি শেয়ার করতে হয়। জেনে রাখুন, আপনার ওটিপি আপনাকে কিন্তু এক্সট্রা সিকিউরিটি বা নেশি নিরাপত্তা দেওয়ার জন্যই তৈরি হয়। ওটিপি কিন্তু অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। কোনো জেনুইন কোম্পানি বা জেনুইন অ্যাপ আপনার ওটিপি কিন্তু আপনার কাছে চায় না। কোনো মানুষ যদি আপনাকে ঠকাতে চায় তবেই কিন্তু আপনার ওটিপি চাইবে। কোনো অবস্থাতেই কোনো মতেই আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার কাছ থেকে অন্য কারুকে দেওয়ার বা অন্য কারুর সঙ্গে শেয়ার করার কোনো সম্ভাবনাই রাখবেন না। যদি এটা হয়, বুঝবেন যে আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। ওটিপি শুধুই আপনার, শুধুই আপনার মোবাইলেই জেনারেটেড হবে এবং আপনারই ব্যবহারের জন্য এবং তারপর সেটি ভুলে যাওয়ার জন্য। মাঝে মাঝেই দেখবেন আপনাদের মধ্যে কেউ কেউ অচেনা নাম্বার থেকে একটা কল পাবেন, সেদিক থেকে একজন আপনাকে বলছে যে শিগগির আপনার KYC দিন, নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে অথবা আপনার ডেবিট কার্ডটি ব্লক হয়ে যাবে, ক্রেডিট কার্ড ব্লক হয়ে যাবে। এবং KYC বলতে ওরা আপনার কাছে আপনার আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার এইসব চেয়ে বসবে। একটা জিনিস সোজা সাপটা জেনে রাখুন, কোনো ব্যাঙ্ক কোনো দিন আপনার কাছ থেকে KYC ফোনের মাধ্যমে চাইবে না। তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তারা আপনাকে আপনার ব্রাঞ্চে ডেকে পাঠাবে, কিন্তু ফোনে ফোনে আধার কার্ড বা প্যান কার্ড নাম্বার চাইবে না। লক্ষ্য করবেন, এই ধরনের কলগুলি আসে সাধারণত 10 ডিজিটের যে মোবাইল নাম্বার আমরা ব্যবহার করি সেরকম জায়গা থেকে। কোনোভাবেই আপনি কিন্তু এই প্রলোভনে বা এই ফাঁদে পা দেবেন না। ওটিপি বা আপনার আধার কার্ড নাম্বার বা প্যান কার্ড নাম্বার বা যে কোনো KYC নাম্বার আপনি কিন্তু কোনো ব্যাংককে, কোনো সরকারি প্রতিষ্ঠানের নাম করে কেউ যদি আপনার কাছে চায় বা অ্যাজ সাচ যে কোনো অর্গানাইজেশন চায়, সেখানে কিন্তু আপনি পরিষ্কার বলবেন যে না, এটা আমি দেব না। দরকার হলে সেই সরকারি প্রতিষ্ঠানে গিয়ে বা সেই ব্যাংককে ব্যক্তিগতভাবে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে তাদের কী প্রয়োজন আছে বা না আছে। নেভার এভার শেয়ার ইওর KYC ওভার ফোন। একটা বিশেষ ধরনের প্রতারণা বা সাইবার ক্রাইমের শিকার হন অনেকেই, বিশেষত যারা বয়স্ক মানুষ বা যারা অবসর গ্রহণ করেছেন, সিনিয়র সিটিজেন, তারা তো হনই। এক্ষেত্রে দুভাবে আসে। একটা মেসেজ আসে যে আপনি একটি বিশেষ লটারিতে নির্বাচিত হয়েছেন এবং আপনি প্রচুর টাকার, সেটা প্রায় 100 কোটি টাকা আপনি উপহার হিসেবে পেতে চলেছেন। অথবা আসে যে আপনাকে বিবেচনা করা হয়েছে, বিদেশ থেকে একজন আপনার নামে উইল করে কিছু গিফট পাঠাতে চায়। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, ওই লটারির টিকিটের টাকাটি পাওয়ার জন্য আপনাকে প্রথমে কিছু 10,000 টাকা চাওয়া হয়, তারপরে হয়তো 50,000, তারপরে হয়তো 1,00,000। 100,000 হারিয়ে যাওয়ার পরে মানুষ বুঝতে পারে যে না, সে লটারি পায়নি, এটি প্রতারণা, কিন্তু ততদিনে অনেক টাকাই চলে যায়। ঠিক সেরকমই এই গিফটের ক্ষেত্রে যেটা হয় সেটা ভারী অদ্ভুত। তাকে দেখানো হয় রীতিমতো কাগজের ছাপা টিকিটে যে এয়ারপোর্টে এসে পৌঁছে গেছে, কিন্তু ভুল করে কলকাতায় না এসে গৌহাটি চলে গেছে। গৌহাটি থেকে সেটা আবার কাস্টমস ছাড়াতে 100,000 টাকা লাগে, সেখান থেকে ভুল করে আবার রাঁচি এয়ারপোর্টে চলে যায়, সেখান থেকে গাড়ি আস্তে আস্তে ট্রান্সপোর্টে গণ্ডগোল হয়। এমনও পেয়েছি আমরা যেখানে 25-30 লক্ষ টাকা একটি মানুষ এই 100,000 কোটি গিফটের প্রতারণায় দিয়ে দিয়েছেন। আমি একটাই কথা বলবো, জীবনে কোনো কিছু না পরিশ্রম ছাড়া পাওয়া যায় না। সহজে আপনি গিফট পাচ্ছেন, সহজেই আপনি 100,000,000 টাকার লটারি পাচ্ছেন, এটা হয় না। তাই এই ধরনের মেসেজ যদি আসে সঙ্গে সঙ্গে সতর্ক হন, আপনি একটি বড় প্রতারণার জালে ফেঁসে যাচ্ছেন। এবং সঙ্গে সঙ্গেই cybercom.gov.in জানান অথবা 1930 নম্বরে ফোন করুন এবং আমাদের সাহায্য নিন। তাহলে কী দাঁড়ালো, সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য দেব না, পাসওয়ার্ড কাউকে জানাবো না, পিনকোড কারোর সাথে শেয়ার করব না, ওটিপি কাউকে দেব না, KYC চাইলেও দেব না। কিন্তু এত কিছু যে করব না সাইবার ক্রাইম থেকে বেঁচে থাকার জন্য, এর সঙ্গে সঙ্গে
একটা জিনিস ভেবে দেখা দরকার, সেটা হচ্ছে বিশেষ করে কিশোর কিশোরী যুবক যুবতীরা যারা নতুন নেটিজেন, তাদের কিন্তু কিছুটা দায়বদ্ধতাও আছে। আমরা কিন্তু এমন কিছু পোস্ট করব না যেটার সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত নই, গুজবে কান দেব না, গুজব ছড়াবো না, কারণ সেটা কিন্তু বেআইনি। আমাদের এই ব্যাপারটা কিন্তু ভীষণ সাবধান থাকা দরকার আছে। তলায় সংগৃহীত লিখে দিলেই হয় না, হোয়াটসঅ্যাপ গ্রুপেই হোক বা ফেসবুকেই হোক, মেসেঞ্জারে হোক, টুইটারে হোক, কোথাওই কিন্তু আমরা এমন কিছু খবর ছড়িয়ে দেব না যে খবর সমাজের পক্ষে ক্ষতিকর হতে পারে। এ দায় কিন্তু আমাদেরকে নিতেই হবে। তাই সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যে মাধ্যম আছে, সেই মাধ্যমে যখনই কিছু লিখব, সেন্ড করার আগে অন্তত দুবার ভাবব যে যেটি পাঠাচ্ছি তার সব দায় আমার, তো তার সবটুকু সত্য। তো সেই সঙ্গে সঙ্গে থাকুক আপনাদের কাছ থেকে রুচিশীল মননশীল পোস্ট। কারোর পিছনে লেগে তাকে ভীষণভাবে ট্রোল করে তাকে মানসিকভাবে অসুস্থ করে তোলাটাও কিন্তু আমাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় নয়। সাইবার ক্রাইম থেকে নিরাপদ সতর্ক থাকুন। সাইবার ক্রাইম হলে সঙ্গে সঙ্গে 1930 নম্বরে জানান অথবা cybercrime.gov.in এ মেল করুন। আমরা সিআইডি থেকে আপনাদের পাশে আছি সর্বদা। নিরাপদে থাকুন, ভালো থাকুন।